ঢাকাই সিনেমার সফল ও জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। বিশেষ করে ফেসবুকে জীবনের নানা মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন এই নায়িকা, আর এতে তার ভক্তরাও বেশ আনন্দ পায়। তবে সম্প্রতি দেওয়া তার একটি পোস্ট দেখে ভয় পেয়ে যেতে পারেন নেট দুনিয়ার দর্শকরা, কেননা চিত্রনায়িকা মাহি তার ওই পোস্টে লেখেন, আমার বাসায় ভূত আছে, আর সঙ্গে জুড়ে দেন একটি বিস্ময়ের ইমোজি। মূলত এরপর থেকেই মাহির ওই পোস্টের নিচে নানান মন্তব্য আসতে থাকে। নবাগত নায়িকা জাহারা মিতু লেখেন, ভূত যদি দুলাভাই হয় তাহলে কিছু করার দরকার নেই, আর যদি সত্যি হয় তাহলে আয়াতুল কুরসি পড়ে শরীরে ফুঁ দেওয়া উচিত। এদিকে মাহিয়া মাহি নায়িকা জাহারা মিতুর ওই মন্তব্যের উত্তরে লেখেন, তাহলে আমি আয়াতুল কুরসি পড়ছি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহির কমেন্ট ও রিয়াকশন থেকে বোঝা যাচ্ছে মজার ছলেই তিনি পোস্টটি করেছেন। প্রসঙ্গত, গত বছরের 13 সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহিয়া মাহি। বিয়ের পর থেকেই তিনি সিনেমা থেকে বেশ অনিয়মিত হয়ে আছেন। গেল ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে উমরা হজ পালন করে এসেছেন। আপাতত সংসার ও নতুন ব্যবসা নিয়েই তার ধ্যান জ্ঞান। বিনোদন ডেস্ক, বন্ধন টেলিভিশন।